বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই অক্ষরেখা আরো বেশি সক্রিয় হবে সোমবারের পর থেকে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে ঢুকছে। এই জলীয় বাষ্প বেশিরভাগ উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে চলে যাচ্ছে। পশ্চিমের দিকে যাবে এই জলীয় বাষ্প সোমবার থেকে, ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছে হাওয়া অফিস শোনাবো আপনাদের। কলকাতাতে রিলেটিভলি আজকে চান্স, আজ আগামীকাল চান্সেস কম। পাশাপাশি কাল পরশু মোটামুটি একই থাকবে, এই যে জেলাগুলো বললাম সেখানে চান্সেস বেশি। মঙ্গলবার থেকে কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে সাউথ বেঙ্গলে, আর এক্সপেক্ট করছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি মোটামুটি সব জেলাতেই হবে, তার সঙ্গে উইন্ড স্পিডও থাকবে 40-50 কেএমপিএস। কারণ হিসাবে যেটা বলছি যে মঙ্গলবার থেকে একটা স্ট্রং অক্ষরেখা যেটা বলছি বিহার থেকে আবার ছত্তিশগড় পর্যন্ত হবে, আর ময়েশ্চার ইনকারশন কিন্তু আমাদের সাউথ বেঙ্গলে বাড়বে, ফলে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু সাউথ বেঙ্গলে বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি অর্থাৎ এই পাঁচ জেলাতে কিন্তু আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি বাড়তে পারে, হতে পারে ঝড় এবং শিলাবৃষ্টিও। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টা এবং তারপর মঙ্গলবার এবং বুধবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কি বলছেন আবহাওয়াবিদ গণেশ কুমার দাস, শোনাবো আপনাদের। এই মুহূর্তে আমাদের রাজ্যে যদি সিস্টেম বলি, একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত। ময়েশ্চার আমাদের রিজনে ঢুকছে, ম্যাক্সিমাম যে ময়েশ্চার যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গলের দিকে। আমাদের সাউথ বেঙ্গলে রিলেটিভলি এতটা যাচ্ছে না, যেহেতু এই উইন্ডগুলো খুব ফ্লো স্ট্রং রয়েছে। তবে ওয়েদার অ্যাক্টিভিটি যদি বলি, উপরে 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মোটামুটি সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে আগামী 5 দিন। মঙ্গলবার থেকে একটা স্ট্রং অক্ষরেখা যেটা বলছি বিহার থেকে আবার ছত্তিশগড় পর্যন্ত হবে, আর ময়েশ্চার ইনকারশন কিন্তু আমাদের সাউথ বেঙ্গলে বাড়বে, ফলে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু সাউথ বেঙ্গলে বাড়বে। চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। কলকাতায় রবিবার আংশিক মেঘলা থাকছে আকাশ। গতকাল বৃষ্টি হয়েছে বেশ কয়েক জায়গায় দক্ষিণবঙ্গে, আমরা দেখেছি যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তার জেরে তাপমাত্রার কিছুটা হেরফের হয়েছে। সকালের দিকে আমরা দেখেছি যে একটুখানি মনোরম পরিবেশ ছিল, কিন্তু যত বেলা বাড়ছে ততই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থেকে যদি নজর রাখি, পরিসংখ্যান বলছে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে ঝড় বৃষ্টির তো পূর্বাভাস জারি করাই হয়েছে, সেই ঝড় বৃষ্টির দাপট শুরু হবে, ধরে নিন মঙ্গলবার থেকে শুরু হবে এবং বুধবার সেই ঝড় বৃষ্টির দাপটটা বাড়বে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই এইভাবে ঝড় বৃষ্টি এই কয়েকটা দিন চলবে। পশ্চিমের জেলাগুলির দিকে যদি আমরা নজর রাখি, পশ্চিমের জেলাগুলিতে সোমবার পর্যন্ত একটা অস্বস্তিকর গরম, তার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করা হচ্ছে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতেও বুধবারের সময় বুধবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ যেই বাড়তে শুরু করবে সেই সময় তাপমাত্রা পশ্চিমের জেলাতেও কমবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে আপাতত আর কয়েকটা আর মাঝে শুধু সোমবারের অপেক্ষা এবং তারপরে কিন্তু মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির অনুকূল একটা পরিস্থিতি তৈরি হবে, তার জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অর্থাৎ গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। আপনাদের কি করতে হবে, অবশ্যই আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ব্যাগে ছাতা রাখতে হবে, আর দেখতে হবে আজ থাক বাংলা।